আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, 2023 সনের এপ্রিল মাসের শেষ সময়টিতে যখন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, ঠিক সেই সময়টিতে এই ভিডিও করছি এবং এই ভিডিওটি হয়তো যে সময় প্রকাশিত হবে তখন এপ্রিল পার হয়ে মে মাস হতে পারে অথবা এপ্রিল মাসের মধ্যেও হয়তো আমি এটা আপলোড করতে পারি। তো আজকে এই অনুষ্ঠানে বসে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে প্রকৃতি কেন যেন এই সময়টিকে বিএনপির ফেভারে নিয়ে আসছে এবং সময়টি এখন বিএনপির পক্ষে। তো এই জিনিসটি আগামীকাল আবার বিএনপির পক্ষে থাকবে কিনা বা এক সপ্তাহ পরে বিএনপির পক্ষে থাকবে কিনা, 15 দিন পরে বিএনপির পক্ষে থাকবে কিনা, এটি আমরা কেউ বলতে পারি না। এর কারণ হলো সময় এতটা নিষ্ঠুর এবং এতটা নির্মম যে এই সময় কখন কার পক্ষে থাকে এবং কার পক্ষ থেকে অপর পক্ষে চলে যায়, এই প্রকৃতির লেলা খেলা বোঝার মতো যে আধ্যাত্মিকতা, এটি আমাদের এই সমাজে আমার জানা মতে একজন লোককে আমি দেখিনি। তো সময় সব কিছু নির্ধারণ করে, সময় সকল বেদনা দূর করে দেয়, সকল বেদনা আবার পূর্ণ করে দেয়, আবার সকল বেদনার যে একটা অগ্নিগিরি এই সময় সৃষ্টি করে। আপনি যদি এই মুহূর্তে বিএনপির দিকে তাকান, তাদের দুর্ভোগ এবং দুর্দশা সীমাহীন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে রয়েছেন, অনেকগুলো মামলার আসামি এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত। তার স্ত্রীর বিরুদ্ধে মামলা চলছে, তার শাশুড়ির বিরুদ্ধে মামলা চলছে এবং তার যে কন্যা সন্তান, তিনি এই বাংলাদেশে আসবেন ঠিক ওই এতটুকু নিশ্চয়তা এই পরিবার দিতে পারছে না। ফলে এই যে একটা শিশু জাইমা রহমান, তিনি ধীরে ধীরে বের হয়ে এখন পরিণত বয়সে এসেছেন, ব্যারিস্টার হয়েছেন। তো তার জীবনের যে দুর্বিষহ স্মৃতি, সে 2006 থেকে আজ অবধি পর্যন্ত, পরবর্তী জীবনে তিনি যদি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তিনি এই বেদনা কখনো ভুলতে পারবেন না। এটি হলো সময়ের অভিশাপ। একইভাবে শেখ হাসিনাকে নিয়ে হয়তো এখন অনেকে গর্ব করেন, অনেকে ঈর্ষা করেন, অনেকে অহংকার করেন। তার অনেক আচার আচরণের দ্বারা অনেকে বিক্ষুব্ধ হন, তার অনেক কথাবার্তার দ্বারা অনেকে আহত হন এবং সবাই মনে করেন যে এই সকল কথাবার্তা তার মুখ দিয়ে শোভা পায় না। কিন্তু যে বেদনার আগ্নেয়গিরির উপর তিনি বসে আছেন, সেই বেদনার আগ্নেয়গিরির উপর আপনার আমার মতো সাধারণ মানুষকে যদি বসিয়ে দেওয়া হতো, মুহূর্তের মধ্যে আমরা ভস্ম অর্থাৎ ছাই হয়ে যেতাম। তার পুরো পরিবার কিভাবে মরেছে, কেন মরেছে, এটির চাইতে বড় কথা হলো শেখ হাসিনার পুরো পরিবার যে নির্মমতার শিকার হয়েছে, যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তিনি কিয়ামতের দিনও এই দৃশ্য ভুলতে পারবেন না। তার সঙ্গে তার ছোট ভাই, বড় ভাই, ভাতৃবধূদের সম্পর্ক, মা বাবা চাচাদের সম্পর্ক, এরপর অন্যান্য নিকট আত্মীয় যাদেরকে এই সময় হত্যা করা হয়েছে তাদের সাথে সম্পর্ক, খাবার টেবিলে বসে ঘুমোতে গিয়ে কিংবা বিনোদনে তিনি যখন খুব আনন্দ করতে যান, ঠিক সেই সময়টিতে যখন এই বেদনাগুলো তাকে আহত করে, তখন তার মন মস্তিষ্কে যে বিষক্রিয়ার সৃষ্টি হয়, সেই বিষক্রিয়া দ্বারা আপনি আক্রান্ত হবেন না আর তাকে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দিবেন, এটা কখনো হয় না। তো কাজেই মানব জাতির ইতিহাসে সবসময়টিতে যা হয়, রাষ্ট্রক্ষমতা যাদেরকে বসানো হয় তাদেরকে স্পেশালি ট্রেন আপ করা হয় যেন তাদের মনের মধ্যে কোনো বিষক্রিয়া না থাকে। এখন বেগম খালেদা জিয়া একইভাবে যে কষ্ট করছেন বা তার প্রতি যে জুলুম করা হচ্ছে, যে অন্যায় করা হচ্ছে এবং যে অভিযোগে তাকে গালিগালাজ করা হচ্ছে, যে বদনামি তাকে দেওয়া হচ্ছে, তিনি যদি আবার প্রধানমন্ত্রী হন এই বাংলাদেশে, আল্লাহ যদি বানায়, এটা একেবারেই যাকে বলে আল্লাহর জন্য কুন ফাইয়াকুনের বিষয়। তো তার কাছ থেকে আপনি কী আশা করবেন? তার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তিনি তার প্রতিপক্ষের যে বাড়ি, সেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, বাড়িতে আতর গোলাপ ছিটানোর জন্য কি তিনি লোক নিয়োগ করবেন, নাকি ক্ষমা করে দিবেন, না প্রতিহিংসা চরিতার্থ করবেন, নাকি তার বাড়ি থেকে যেভাবে তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে তার চেয়ে কয়েক শক্তিমত্তা নিয়ে তিনি সেই কাজটি করবেন? এখন আপনি হয়তো বলতে পারেন যে তিনি বড় মানুষ, বড় চিন্তা ভাবনা করবেন। আরে বাবা, আগে আপনার নিজের কথা চিন্তা করেন, আপনার ক্ষেত্রে এরকম হলে আপনি কি করতেন? বেগম জিয়ার ক্ষেত্রে আপনি
যা করা হয়েছে সেটা আপনি কি করতেন? তো এই যে সময় বলছিলাম যে সময়ে অনেক কিছু হয়, কিন্তু এই যে হিলিংগুলো এগুলো হয় না, সময়ের যে বেদনাগুলো কষ্টগুলো এগুলো থেকে যায়, সুখ স্মৃতি মানুষের মনে থাকে না, মন্দ স্মৃতিগুলো মনে থাকে। তো সেই দিক থেকে এখন যে সময়টি, এই সময়টি প্রকৃতিগতভাবে বিএনপির জন্য একেবারে ফেভারেবল হয়ে পড়েছে। আপনি যদি একটু তাকান, সামনের দিকে তাকান, দেখবেন যে সরকারি দলের মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা ফুসফাস করে, হুসহাস করে, টুসটাস করে এমন সব কথা বলছেন যা কিনা তাদের যারা প্রতিপক্ষ তারা নিজেরাই অবাক হয়ে যাচ্ছেন, আর আপনজন যারা আছেন তারা ভীতর সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন। যেমন আমেরিকার তৎপরতা দৃশ্যমান এই মুহূর্তে, রাষ্ট্রদূত থেকে শুরু করে একেবারে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত, প্রেসিডেন্টের কার্যালয় পর্যন্ত বাংলাদেশের বিষয়টি নিয়ে যেভাবে গুরুত্বের সহকারে তারা নাক গলাচ্ছেন, অমনটি ইরাক ইরান যুদ্ধের সময়ও ইরাক ইরানকে নিয়ে আমেরিকা অতটা ব্যস্ত ছিল না। তো কাজেই আমেরিকা যেটা ধরে, সাড়াশির মতো সেটা ধরে, সেটির একটা সমাধান হয় যুদ্ধ দিয়ে, ধ্বংস দিয়ে অথবা তাদের দখলদারিত্ব দিয়ে। এর বাইরে আজ পর্যন্ত আমেরিকার মানে সাড়াশির কবলে পড়েছে কোনো দেশ এবং জাতি সেখান থেকে তারা স্কেপ করেছে একটা সিঙ্গেল নজির নেই। আপনি কিউবার ক্ষেত্রে ধরেন, নিকারাগুয়ার ক্ষেত্রে ধরেন, ভিয়েতনামের ক্ষেত্রে ধরেন, আফগানিস্তানের ক্ষেত্রে ধরেন, পাকিস্তান যেখানে ধরেন না কেন, তাদের বন্ধুত্বের ফল বহন করতে হয়েছে অনেককে, আবার তাদের শত্রুতার ফল বহন করতে হয়েছে। তো কাজেই এত বড় একটা জাতি, এত বড় একটা শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে এভাবে তৎপর হয়ে পড়েছে এবং অনেক দিন যাবৎ তারা তৎপরতা চালাচ্ছে। তো সেটি আমাদের মতো বাঙালিরা সেটা ধূলিসাৎ করে দেব, তাদেরকে পরাজিত করে দেব, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব, বা তারা এই যে তাদের পণ্ডশ্রম, এই শ্রমটা তাদের কলঙ্ক হয়ে থাকবে, বা তারা এখানে যা কিছু করলো এই শ্রমটা পুরোটাই বিফলে যাবে, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব নয়। তারা ভেবে চিনতে অনেকগুলো কাজ করছেন। এখন আমেরিকা যদি এখানে যে কাজগুলো তারা করছেন গত 4 বছর ধরে, সেখানে আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্বটা বলতে গেলে শূন্যের কোঠায় চলে এসছে, আর আওয়ামী লীগের সঙ্গে তাদের যে নেগোসিয়েশন, এটি একটা সুয়ের পেছন দিয়ে, ছিদ্র দিয়ে একটা উট ঢোকা যত কঠিন তার চেয়ে বেশি কঠিন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে বিএনপি জামাত ছাড়া আসলে আমেরিকার হাতে কোনো বিকল্প পথ নেই। অন্যদিকে দেশের যে মন মানসিকতা, চিন্তা চেতনা এবং সার্বিক অবস্থা, এখন যেহেতু সরকার সব কিছু নিয়ন্ত্রণ করছে, সরকারের একটি প্রতিবেদন সেটা যত সত্য হোক না কেন, অর্থনীতি নিয়ে, বাংলাদেশ ব্যাংক নিয়ে, রিজার্ভ নিয়ে, চাকরি নিয়ে, কর্মকাণ্ড নিয়ে, আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, কিন্তু সত্য ঘটনার ক্ষেত্রে আমাদের সন্দেহ থেকে যাচ্ছে, আর মিথ্যা তো বলাই বাহুল্য। তো এরকম একটি অবস্থায় কোন একটি দেশ বা জাতি খুব বেশি দূর এগোতে পারে না, আর কোন একটি কর্তৃত্ববাদী শাসক শ্রেণী যখন তাদের স্বচ্ছতা হারিয়ে ফেলে, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে এবং জনগণ তাদেরকে নির্ভর করবে, এরকম একটি পরিস্থিতি থেকে যখন জনগণ সরে আসে, তখন সেই শাসক থাকতে পারে না, কোনো অবস্থাতেই থাকতে পারে না, কখনোই পারেনি। মহাভারতের যুগে পারেনি, রামায়ণের যুগে পারেনি, মুঘল যুগে পারেনি, সুলতানি আমলে পারেনি, শায়েস্তা খানের জামানাতে পারেনি, শশাঙ্কর আমলে পারেনি, এখনও এটা হবে না। এটা হলো রাজনীতির সূত্র। তো যখন নদীর একটি কূল ভাঙবে সঙ্গত কারণে, অপর কূলটি সেটি গঠিত হয়ে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে পরাজয়, আওয়ামী লীগের যে অধঃপতন, আওয়ামী লীগের যে রুইন্ড হওয়ার যে সম্ভাব্যতা রয়েছে, এটার সঙ্গে পাল্লা দিয়ে তাদের প্রতিপক্ষ, সমপর্যায়ের প্রতিপক্ষ, তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। যদিও তাদের বিজয়ী হওয়ার জন্য অনেক কর্মকাণ্ড আপনার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু এটাই নিয়ম। বললাম না যে পদ্মা নদীর এক পাড় দিয়ে, অর্থাৎ দৌলা দিয়ে ঘাট দিয়ে, ঘাটের অংশ যদি ভাঙন শুরু হয়, পাটুরিয়া কীভাবে ভরাট হবে এটার কোনো কার্যকারণ নেই, আপনি এটা যুক্তি দিয়ে বোঝাতে পারবেন না, কিন্তু সেটা হতে থাকবে, এটাই প্রকৃতির নিয়ম। তো সেই দিক থেকে এই যে সময়টি এখন যাচ্ছে, এই সময়টি পুরোটাই বিএনপির ফেভারে যাচ্ছে এবং বিএনপির যে বৃহস্পতি, এটি এখন তুঙ্গে, আর
বিএনপির অভ্যন্তরীণ খবর হলো, বিএনপি রাজনীতিতে সবসময় ট্রিতে অন্তর্দ্বন্দ্ব কোলাহল ছিল, এমনকি জিয়াউর রহমান সাহেবের আমলেও কিন্তু এটা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেও সেটা ছিল। তিনি একক নেতৃত্ব কর্তৃত্ব থাকা সত্ত্বেও তার অধস্তনদের মধ্যে দলাদলি, মারামারি, হানাহানি, কাটাকাটি ইতির শেষ ছিল না। বঙ্গবন্ধুর আমলে ছিল, শেখ হাসিনার দলে আছে, এবং বিএনপির মধ্যে এটা ছিল, সবসময় ছিল, সব যুগে ছিল। আর এখন তারেক রহমানের নেতৃত্বে যে নির্মম বাস্তবতা, সেটি হলো বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কোলাহল, মারামারি, নেতৃত্ব নিয়ে শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করা, এটি বলতে গেলে অসম্ভব একটি বিষয়। আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব যে শহীদ হলেন, এবং যে কারণে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন, সেখানে চট্টগ্রাম জেলা বিএনপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব ছিল সেটা নিষ্পত্তির জন্য তিনি সেখানে গিয়েছিলেন। বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনও তার সামনে তার দলের পরস্পর বিরোধী যে গ্রুপগুলো ছিল তার সামনে দাঁড়িয়ে অনেকে হাতাহাতি পর্যন্ত করেছেন, শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে অনেক হাতাহাতি করেন, আমি সেটা নিজে দেখেছি। এটি হলো রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের যাকে বলে সমস্যা। আবার শীর্ষ নেতৃবৃন্দ এই দ্বন্দ্ব সংঘাত মিলানোর জন্য নিজেরা অনেক সময় দুতিয়ালি করেন, যেমন শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্ত এবং আব্দুল সামাদ আজাদ, এই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য সারা জীবন চেষ্টা করেছেন, পারেন নাই। একসময় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন তোফায়েল গ্রুপ ছিল, আমু গ্রুপ ছিল, এই তোফায়েল আমুর বিরোধকে নিষ্পত্তি করার জন্য শেখ হাসিনা চেষ্টা করেছেন, এটা হয়নি, কখনো হয়নি। তো এরকম হয়, মানে সবসময় এরকম হয়। তো সেই ক্ষেত্রে এখন তারেক রহমানের বৃহস্পতি তুঙ্গে যে বিএনপির মধ্যে তারেক রহমান বিরোধী যেমন কোনো গ্রুপ নেই, আবার তারেক রহমানকে বসে নিষ্পত্তি করতে হবে মির্জা ফখরুলের সাথে, ডক্টর মইনের সাথে, ধরুন কথার কথা কোনো মতদ্বৈততা রয়েছে, তারা সেই মতদ্বৈততা দূর করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দ্বিতীয় লিগ করবেন, এরকম কথা, এরকম ঘটনা বিএনপিতে এখন কল্পনায় করা যায়। এখন এখানে তারেক রহমান সাহেবের একক কর্তৃত্ব, একক নেতৃত্ব চলছে, এবং সবাই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, নিজেদের কর্তৃত্ব ভুলে গিয়ে তারা তারেক রহমান নেতৃত্বকে যেভাবে গ্রহণ করেছেন রাজনীতির ইতিহাসে, এটি এখন বলতে গেলে অসম্ভব একটি বিষয়। শেখ হাসিনার রাষ্ট্রক্ষমতা রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর পদে আছেন, তারপরে তার হুকুম সবাই মান্য করে, এটা সত্য, কিন্তু তিনি দলীয় যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোলাহল রয়েছে, এটি তিনি এখনও পর্যন্ত নিষ্পত্তি করতে পারেনি। এমনকি আপনি দেখেন, এই যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে যা হচ্ছে, রাজশাহীতে যা হচ্ছে, রাজশাহীতে কিছু হচ্ছে না, গাজীপুরে যা হচ্ছে, এটি দেখে আপনি বুঝতে পারবেন যে ক্ষমতাসীন দলে কী অবস্থার সৃষ্টি হয়েছে। তো একইভাবে বিএনপির কোনো পদ নিয়ে, পদ পদবি নিয়ে, তারপরে কোনো সিদ্ধান্ত নিয়ে, কোনো স্বার্থ নিয়ে নেতারা দ্বন্দ্ব সংঘাত করবে আর তারেক রহমান সেটা নিষ্পত্তি করবেন, এই জিনিসটি এখন বিএনপির ডিকশনারিতে নেই। তারেক রহমানের হুকুমই এখন সকল নেতার জন্য শিরোধার্য। তো এইরকম একটি অবস্থা যখন চলছে দলীয় অভ্যন্তরীণ নেতৃত্বে, এবং এর বাইরে দলের নেতাদের মধ্যে যে আশা জাগা নিয়ে একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে কী হচ্ছে, সামনে প্রকৃতির যে সময়টি এখন মনে হচ্ছে যে বিএনপির পক্ষে আছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে বিএনপির যে বিজয়, সেই বিজয় নিয়ে বিএনপিকে চিন্তা করতে হবে না, সেই বিজয়কে কী করে ফলপ্রসূ করতে হবে, সেই বিজয়কে কী করে সফল এবং সার্থক করতে হবে, সেই বিষয় নিয়ে যদি তারা এখন কর্মকাণ্ড শুরু করে, তাহলে হয়তো সুসময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে দিচ্ছেন এটি সুক্রিয়া তারা আদায় করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।